মার্কিন মানবাধিকার রিপোর্ট এবং খালেদা জিয়ার প্রসঙ্গ নিয়ে যে বক্তব্য দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে, সেটি নিয়ে সম্ভবত সরকারকে যথেষ্ট চিন্তায় ফেলেছে, বেকায়দায় পড়েছে, যার কারণে তাদের পক্ষ থেকে যেই উত্তর, সেই উত্তরটা দুদিন বিলম্বে এসছে। খালেদা জিয়ার বিষয়টি তারা সামনে আনতে চাননি, পরে এনেছেন, যে তারা বলার চেষ্টা করেছে যে না, তিনি গৃহবন্দী নন, নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে, অর্থাৎ একটা নরম সুরে তারা বক্তব্য দিয়েছে। তাও প্রথম যেই ব্যাখ্যাটা তারা দিয়েছে সেখানে খালেদা জিয়ার প্রসঙ্গটা ছিল না, তারা পরে সংশোধিত একটা সংযোজনী বক্তব্যে এটি সামনে এনেছে। আবার অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং করেছে, স্বাভাবিকভাবেই প্রশ্নোত্তর পর্ব থাকে, কিন্তু এ নিয়ে তারা কোনো প্রশ্ন করে উত্তর দেয়নি, মানে অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব ছিল না, সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ ছিল না, শুধুমাত্র তারা বক্তব্য দিয়েছে। তারা বোঝানোর চেষ্টা করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টে যে প্রসঙ্গটা টানা হয়েছে, বিশেষ করে বিরোধী দলের দমন পীড়নের ক্ষেত্রে, সেটি সত্য নয়। রিপোর্টে বলা হয়েছে যে নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে, এটি হচ্ছে মার্কিন রিপোর্ট নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গৃহবন্দী রয়েছেন মর্মে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ মানবাধিকার রিপোর্টে যা দাবি করা হয়েছে তার নাকচ করেছে বাংলাদেশ সরকার। গতকাল শেগুনবাগিচায় দু দফা ব্রিফিং করে মার্কিন মানবাধিকার রিপোর্ট 2023-এর অসঙ্গতি তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন। তার মানে চিন্তা করেন যে একটা ব্রিফিং তার দুই দফা করতেছে, মানে এক ধরনের অস্থিরতা বা তারা কী করবে না করবে একটা মানে মানে খুব দিশা তারা পাচ্ছিল না, যার কারণেই এই ধরনের এক ধরনের অস্থিরতা তাদের মধ্যে। ওই মুখপাত্রের সঙ্গে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম সহ জনকূটনীতি বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা। বিকেল 3টার পূর্বে ঘোষিত ব্রিফিংয়ে খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে মর্মে যে দাবি করা হয়েছে তা নিয়ে কোনো কথা বলেনি মন্ত্রণালয় প্রথম দফায়, মানে 3টার আগে, বিকাল 3টার আগে। ব্রিফিং শেষে এ নিয়ে লিখিত যে বার্তা শেয়ার করা হয় তাতেও খালেদা জিয়ার প্রসঙ্গটি ছিল না। অবশ্য পরক্ষণে সংশোধিত বার্তা প্রচার করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দ্বিতীয় দফা ব্রিফিং করে মুখপাত্র এবং তার টিম ক্যামেরার সামনে সংযোজিত বক্তব্যটি পড়ে শোনান। তবে তিনি এদিন মার্কিন রিপোর্ট বা কোনো বিষয়ে কোনো প্রশ্ন নিতে রাজি হয়নি। গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় সোহেলি বলেন, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত মানবাধিকার পরিস্থিতি প্রতিবেদনে 2023-এ তথ্যের অসঙ্গতি আছে বলে মনে করে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনায় ভুল তথ্যের ভিত্তিতে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং সেখানে সরকারের ভালো কাজের স্বীকৃতি দেওয়া হয়নি। রিপোর্ট প্রকাশের দুদিন পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বোঝা যায় সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা, যে মার্কিন রিপোর্টকে তারা কীভাবে চ্যালেঞ্জ করবে। তারা বলছে ব্যাখ্যায় যে আমরা যতই চেষ্টা করি না কেন পৃথিবীর কোথাও মানবাধিকার পরিস্থিতি শতভাগ নির্ভুল নয়। বাংলাদেশ সরকার দেশের জনগণের মানবাধিকার পরিস্থিতি সমুন্নত রাখার আপ্রাণ চেষ্টা করছে, যাক এসব কথাবার্তা বলছেন। পরে মার্কিন বলছেন যে বিএনপি নেত্রী খালেদা জিয়া গৃহবন্দী, কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি একজন দোষী ব্যক্তি এবং নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করা হয়েছে। এইসব কথাবার্তা, তারপর অতিরিক্ত শক্তি প্রদর্শন করা হয়েছে বলে বলা হচ্ছে ওই রিপোর্টে। সেখানে বলা হচ্ছে বিএনপি ও তাদের রাজনৈতিক সহযোগীরা ভাঙচুর ও সহিংসতা করেছে এবং সেটি উল্লেখ করতে ব্যর্থ হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এরকম ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্ব থাকবে না কেন? এই রিপোর্টের আরও অনেকগুলো অংশ আছে যে অংশগুলো নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতে পারবে, কিন্তু সেই সুযোগটা দিয়ে একতরফে একটা বক্তব্য দিয়ে গেছে। আমরা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যদি ব্রিফিং দেখি বা ভারতের, সেখানে কিন্তু প্রশ্নোত্তর পর্ব থাকে, কিন্তু এখানে প্রশ্নোত্তর পর্ব নেই, এক আজব মানে প্রেস ব্রিফিং এটা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।